আসসালামু আলাইকুম। আমরা আলোচনা করছিলাম ক্লাস 7 এর ম্যাথমেটিক্স এর চ্যাপ্টার এলিভেন এর ম্যাথ গুলো নিয়ে। আজকে আমরা দেখব 30 নাম্বার ম্যাথটা। 30 নাম্বার ম্যাথটার ভিতরে আপনারা যদি একটু বইয়ের প্রশ্নটা একটু খেয়াল করেন, দেওয়া আছে দেখেন, দ্য মান্থলি অ্যামাউন্টস অফ সেলিং ইন 50 শপস আর অ্যাজ ফলো। আচ্ছা, অর্থাৎ 50টা দোকানের মান্থলি অ্যামাউন্ট, মান্থলি যে অ্যামাউন্টটা সেটা দেওয়া আছে 1000-এ, ইন 1000 টাকা। আমাদেরকে বলেছে একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করতে ক্লাস ইন্টারভাল 5 নিয়ে, টেকিং 5 অ্যাজ ক্লাস ইন্টারভাল 5 নিয়ে একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করতে বলছে। আমি দেখতে পাচ্ছি এখানে যে ডাটাগুলো আমাদের প্রশ্নে দেওয়া আছে, এই প্রশ্নের ডাটাগুলোর মধ্যে সবচেয়ে হাইয়েস্ট নাম্বারটা হচ্ছে 178, সবচেয়ে হাইয়েস্ট নাম্বারটা হচ্ছে 178। আমি আগের অঙ্কটা করানোর সময় আপনাদেরকে বলেছিলাম প্রথমে বের করতে হয় রেঞ্জ, এবং রেঞ্জ বের করার জন্য আমাকে কি লিখতে হবে, হাইয়েস্ট নাম্বারটা লিখতে হবে 178, এবং লোয়েস্ট নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি 130 আছে। আমরা যদি লক্ষ্য করি লোয়েস্ট নাম্বারটা আছে 130। সো রেঞ্জ বের করার ফর্মুলা কি, রেঞ্জ বের করতে গেলে হাইস্ট থেকে লোয়েস্ট কে মাইনাস করে এক যোগ করতে হয়, এটা রুলস যেটা আমি আগের ম্যাথটার ভিতরে আপনাকে ফর্মুলা দিয়েছিলাম। তো আমরা যদি মান বসিয়ে দিই 178 মাইনাস 130 যোগ এক, অর্থাৎ 178 থেকে 130 কে মাইনাস করলে হচ্ছে 48, যার সাথে 1 প্লাস করলে হচ্ছে 49। এবং প্রশ্নে আমাদেরকে এখানে উল্লেখ করাই আছে ক্লাস ইন্টারভাল 5 নিতে হবে, সো ক্লাস ইন্টারভাল আমি 5ই নিচ্ছি। সো নাম্বার অফ ক্লাসটা কত পাচ্ছি, নাম্বার অফ ক্লাস পাচ্ছি, আমরা জানি নাম্বার অফ ক্লাস বের করার নিয়ম হচ্ছে রেঞ্জকে ক্লাস লেভেল দিয়ে ডিভাইড করতে হয়। তো রেঞ্জটা কত পেয়েছি আমি, 49, ক্লাস লেভেল কত ছিল 5, প্রশ্নে বলে দেওয়া আছে। 5 বলে না দেওয়া থাকলে আমরা আমাদের ইচ্ছে মতো নিতে পারতাম, কিন্তু যেহেতু 5 বলা আছে সো আপনি চাইলেই 10 নিতে পারবেন না। 49 কে 5 দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে 9.8, 9.8 দ্যাট মিন্স 9.8 এর পরের ম্যাক্সিমাম নাম্বারটা নিতে হবে, অর্থাৎ পরের পূর্ণ সংখ্যাটা নিতে হবে, যেটা হচ্ছে 10। তার মানে আমার টোটাল ঘর আসবে এখানে 10টা। সো এখন আমরা দেখবো যে কিভাবে ক্লাস ইন্টারভালটা আসলে আমরা তৈরি করব। ওকে, সো আমরা যদি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করতে চাই আমাকে তিনটা ঘর করতে হয়। আমরা জানি ঘরগুলো হচ্ছে ক্লাস ইন্টারভালের একটা ঘর, একটা হচ্ছে ট্যালির ঘর, এবং একটা হচ্ছে ফ্রিকোয়েন্সির ঘর। সো আমাদের একদম লোয়েস্ট যে নাম্বারটা, লোয়েস্ট নাম্বারটা আসলে কত ছিল, সবচেয়ে লোয়েস্ট যে নাম্বারটা আমরা যখন রেঞ্জ বের করেছিলাম আমরা কিন্তু খেয়াল করেছিলাম সবচেয়ে লোয়েস্ট নাম্বারটা কিন্তু আমাদের ছিল 130। সো আমরা চাইলে 130 থেকে গণনা করা শুরু করতে পারি, আমরা চাইলে একটি রাউন্ড ফিগার দিয়েও শুরু করতে পারি। তো আমরা এখানে 130 থেকে শুরু করব। আচ্ছা, সো আমি যদি এখানে 130 থেকে শুরু করি, 130 থেকে কত আসছে, 5 গুণ নিলে 134, এরপরে আমরা নিব 135 থেকে 5 গুণ নিব 139, এরপরে আমরা 140 থেকে 5 গুণ নিব 144, এরপরে হচ্ছে 145 থেকে 5 গুণ নিব 145 থেকে 5 গুণ নিলে হচ্ছে 149, এরপরে হচ্ছে 150 থেকে 5 গুণ নিব 154, এরপরে হচ্ছে 155 থেকে 5 গুণ নিব 159, এরপরে হচ্ছে 160 থেকে 5 গুণ নিব 164, কয়টা বলবো, 1 2 3 4 5 6 7টা, আরো তিনটা ঘর আসবে। 165 থেকে 5 গুণ নিব 169, 170 থেকে 174, এবং 175 থেকে 179। সো আমাদের ম্যাক্সিমাম যে নাম্বারটা ছিল 178, এটা কিন্তু এই লাস্ট ঘরের ভিতরে অলরেডি চলে এসেছে। এবার হচ্ছে ট্যালি করার পালা। তো 130 থেকে 134 এর মধ্যে কয়টা সংখ্যা আছে আমরা যদি একটু আমাদের আমি এর আগেরটার ভিতরে কিন্তু অলরেডি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে আসলে আমরা এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলগুলো তৈরি করি। এখন আমি জাস্ট একটু সংক্ষেপে করে যাচ্ছি, সেটি হচ্ছে 130 থেকে 134 এর ভিতরে আমাদের টোটাল সংখ্যা আছে 4টা। আমরা জানি এখানে আমরা যদি ডাটাগুলো লক্ষ্য করি আমরা দেখবো টোটাল সংখ্যা আছে কয়টা আমাদের, 4টা। আচ্ছা, হয়ে গেল। সো এবার আসেন 135 থেকে 139, এর ভিতরে টোটাল সংখ্যা আছে আমাদের 3টা, রাইট। এরপরে আসি 140 থেকে 144, 140 থেকে 144 এর ভিতরে টোটাল সংখ্যা আছে 11টা। আমরা যদি গণনা করি ডাটাগুলো তাহলে পেয়ে যাব 5 10 11। আচ্ছা, এরপরে হচ্ছে 145 থেকে 149, 145 থেকে 149 এর ভিতরে টোটাল সংখ্যা আছে 12টা। আমরা যদি ডাটাগুলো খেয়াল করি আমরা দেখতে পাবো টোটাল সংখ্যা আছে কয়টা, 12টা। আচ্ছা, এরপরে 150 থেকে 154 এর ভিতরে যদি আমরা লক্ষ্য করি টোটাল সংখ্যা পাবো 10টা, এবং 10টা দা কিভাবে দিব আমরা জানি। 155 থেকে 159 এর ভিতরে যদি লক্ষ্য করি টোটাল নাম্বার আছে কয়টা, 5টা, অলরাইট। 160 থেকে 164 এর ভিতরে টোটাল নাম্বার আছে কয়টা, 4টা। আচ্ছা,
165 থেকে 169 এর ভিতরে টোটাল নাম্বার আছে কয়টা? চারটা। সরি, 165 থেকে 169 এর ভিতরে আসলে টোটাল কোনো সংখ্যাই নেই। কোনো, আমরা যদি ডাটাগুলো লক্ষ্য করি আমরা দেখব যে টোটাল আসলে এর ভিতরে কোনো নাম্বারই নেই। এই ঘরটা আসলে ফাঁকা যাবে, অর্থাৎ এখানে কোনো ট্যালি হবে না। কোনো ট্যালি হবে না মানে এখানে আমরা জিরো বসিয়ে দিব। কোনো ট্যালি হবে না মানে এখানে আমরা কি বসিয়ে দিব? জিরো বসিয়ে দিব। এরপরের ঘরের ভিতরেও দেখবো, ওয়ান আমরা অলরেডি কোনটা করে ফেললাম, 174 এর ভিতরে কোনো নাম্বার আছে কিনা? নাই, কোনো এর ভিতরে, কোনো এই ঘরের ভিতরে আসলে কোনো নাম্বার নাই। আচ্ছা, এই ঘরটা হচ্ছে ফাঁকা যাবে, ফাঁকা যাবে মানে এটা হচ্ছে আমার জিরো। এবং সর্বশেষ যে ঘরটা আছে, 175 থেকে 179 এর ভিতরে নাম্বার আছে মূলত একটা, তার মানে একটা দাগ হবে। এবং এটা ট্যালি করলে ফ্রিকোয়েন্সি লিখলে হচ্ছে ওয়ান, একটা দাগ দিব ফ্রিকোয়েন্সি ঘরে আমরা লিখবো ওয়ান। অলরাইট, সে এবার দেখি আমাদের আসলে ম্যাথটা ঠিক আছে কিনা সেটা বোঝার জন্য আমি আগেও বলেছিলাম আমাদের এটা গণনা করলে হয়ে যাচ্ছে। আমাকে দেখতে হবে টোটাল 50 আছে কিনা, 4, 3, 7, 18, 30, 40 45, 49 আর একে 50, টোটাল ফ্রিকোয়েন্সি কিন্তু আমাদের 50টাই চলে এসেছে। তার মানে আমাদের এই ম্যাথটা ঠিক আছে। এখন এর পরের যে ম্যাথগুলো আছে সবগুলো ম্যাথ কিন্তু সেম নিয়মে, তো আশা করছি পরের ম্যাথগুলো আমরা নিজেরাই করে ফেলতে পারবো। অলরাইট, থ্যাংক ইউ।